13 থেকে 19 বছরের যেসব সোনামণিরা আছেন তারা এবং তাদের মায়েরা খুব বেশি চিন্তায় থাকেন যে আমার বাচ্চার ওজন এখন কিভাবে কমাবো। যারা অনেক বেশি মোটা স্কুলে গেলে এবং কোথাও আশেপাশের লোকেরা ছোটোখাটো হাতি বলে, তারপরে অনেক বেশি ওজনের কারণে অনেক কটু কথাও বলে থাকে, সেসব মায়েরা অনেক বেশি চিন্তায় থাকে যে আমার বাচ্চা কিভাবে ওজন কমাবে। কঠোর ব্যায়াম করায়, রাতে রুটি খেতে দেয়, এসব করতে গিয়ে আবার মনে মনে ভাবে যে আহারে বাচ্চাকে কতটাই না কষ্ট দেওয়া হচ্ছে। এইভাবে খাওয়া কন্ট্রোল করলেও তার পড়ায় মনোযোগই আসবে না এবং তার গ্রোথও কমে যাবে এবং ব্রেনের দিকেও চাপ পড়বে। যারা এইসব চিন্তায় আছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন স্কিপ না করে, তাহলে আপনার বাচ্চার ওজন কমানো কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হবে না। ওজন কমানোতে মাত্র 1 মাসের 15 থেকে 20 কেজি ওজন কমিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই। আর এতে করে আপনার বাচ্চার ওজন তো কমবেই এবং ব্রেন নিয়েও চিন্তা করতে হবে না। এটা করলে এই লাইফস্টাইলটা যদি চেঞ্জ করতে পারেন, এই লাইফস্টাইলে যদি চলতে পারে, তাহলে বাচ্চার ব্রেন এবং মনোযোগই আরও বেশি হবে, সব কিছুতেই অ্যাক্টিভিটি চলে আসবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, আমার একটা আপু কমেন্ট করেছিলেন, তার বয়স হলো 17 আর ওজন অনেক বেশি, এতে করে স্কুলও খুলে যাচ্ছে সামনে আর মানুষে কটু কথাও বলে, এক্ষেত্রে সে কী করতে পারে, কিভাবে ওজন কমাতে পারে। আর আমিও ভাবলাম কয়েকদিন ধরে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার, এজন্য আজকে ভিডিওটি শেয়ার করেই ফেললাম। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, বাচ্চার মায়েরা যদি ভিডিওটি দেখে থাকেন কিংবা যেই দেখুক, অবশ্যই সকালে 1 গ্লাস লেবু পানি দিবেন। সকালে লেবু পানি খাওয়ার আধা ঘন্টা আগে 2 গ্লাস কুসুম গরম পানি খাইয়ে নেবেন। যদি সকালে একটু হাঁটাহাঁটি করতে পারে, আধা ঘন্টা এক্সারসাইজ করতে পারে, হালকা পাতলা একটু দৌড়ানো একটু হাঁটা, তাহলে তো ভালো। আর যদি সেটা না পারে, দিনের কোনো এক সময়, বাচ্চারা তো খেলা করে, যে কোনো এক সময় আধা ঘন্টা একটু এক্সারসাইজ করে নিলেই হয়ে যাবে। সকালে কুসুম গরম পানি খাওয়ার পরে তার আধা ঘন্টা পরে এই লেবু পানি খেতে হবে। একটা লেবু চিপে নিয়ে তাতে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট যদি থাকে সেটা একটু দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এটা খাওয়ার পরে লেবুর যে খোসা থাকে সেই খোসাগুলো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে আপনার বাচ্চা স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিবেন সেই পানিটা, এই লেবুর খোসার ভিতরে আবারও পানি দিবেন, এটা ডিটক্স ওয়াটার হয়ে যাবে। আপনি চাইলে এর ভিতরে একটু শসা, একটু আপেল, এটাও কিন্তু ছোট ছোট করে কেটে দিতে পারেন, রেখে দিতে পারেন। তারপরে এই যে খাওয়ার পরে এর ভিতরে আবারও পানি দিয়ে রেখে দিবেন, যখন বাচ্চা স্কুল থেকে আসবে তখন আবারও তাকে 1 গ্লাস খাইয়ে দিবেন, কিংবা আবারও বিকালবেলায় আপনি এটি দিতে পারেন। যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তাদেরকে একটা লেবু দিবেন না, অর্ধেক পরিমাণ লেবু দিবেন, অথবা কতটুকু লেবু খেলে তার সমস্যা হচ্ছে না আপনি সেটা দেখে দিতে পারেন। এবার আপনার বাচ্চা যেহেতু স্কুল কলেজে যাবে, এর জন্য কী খেতে দিতে হবে এটা অনেক ইম্পর্ট্যান্ট, তাকে কী খেতে দিবেন। এখন বাড়িতে বাটার তৈরি করবেন, অবশ্যই বাটার কিংবা ঘি, কখনোই বাহিরের মানে নিলে কিন্তু হবে না, বাহির মানে দোকান থেকে কিনে আনা সেই বাটার দিয়ে হবে না, এটা খেলে কিন্তু ক্ষতি হবে, কিডনির উপরে এফেক্ট পড়তে পারে, এজন্য কখনোই বাহিরেরটা হবে না, আপনার বাসায় যেটা আছে। যদি এটা সম্ভব না হয় তাহলে কি করবেন, আপনি বাসায় একটু নারকেল তেল তৈরি করবেন, আর তা না হলে সরিষার তেল, একদম লাস্ট যখন পারবেন না তখন সরিষার তেল দিয়ে করবেন এটা, কিন্তু কোনোভাবেই সয়াবিন তেল খাওয়া যাবে না। আর দেখতে পেলেন আমি এখানে 2টা ডিম নিয়েছি, ডিম 2টা অবশ্যই দেশি ডিম নেবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন যে দেশি ডিম, এটা খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, বাজারে কিন্তু দেশি ডিম বিক্রি হয়। একটা মানুষের 20 বছর পর্যন্ত কিন্তু খাদ্যের ঘাটতি কোনোভাবেই করা যাবে না, সেই জন্য আপনি অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এই 20 বছর পর্যন্ত যেন খুব ভালো খাবার খাওয়াতে পারেন আপনার বাচ্চা কিংবা নিজে। এখন এখানে একটু হিমালয়া পিঙ্ক সল্ট কিংবা অন্য একটু লবণ দিয়ে ডিম ভেজে নেবেন,
চুলার আঁচ দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু হিটে আছে, খুবই লো আছে। এটি রান্না করবেন মানে এটি পোস করে নেবেন, এইভাবে রাখলেও হয়ে যাবে। এর উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিতে পারেন। আবার অনেক বাচ্চা আছে পোস খেতে চায় না, সেসব বাচ্চাদেরকে একটু টমেটা পেঁয়াজ মরিচ এইসব দিয়ে গুলিয়ে তারপরে একটা পিৎজার মতো করে বানিয়ে দিতে পারেন। কিভাবে খেতে পারবে সেটা আপনার বাচ্চা কিভাবে খাবে সেটা আপনি নিজেই ভালো করে জানেন। আর এইভাবে পোস খেতে হলে খুবই নরম করে আপনাকে কুসুমটা ভালো আস্ত রেখেই কিন্তু খাওয়াতে হবে, তাহলে ডিমের পুষ্টিগুণটা পাওয়া যাবে। আর হাই হিটে করা যাবে না এটা মাথায় রাখবেন। আর এই যে বাটার দিয়ে ডিম কেন ভাজছি, বাটার কিংবা ঘি, এতে করে আপনার বাচ্চার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে তাড়াতাড়ি। আপনার বাচ্চার শরীরে যে মেদ চর্বিগুলো আছে সেটা কিন্তু বেরেন আগে থেকে চিনে যাবে, তাড়াতাড়ি চিনতে পারবে যে এই এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। শরীরের চর্বিগুলো আছে সে চর্বিকে চিনিয়ে দিতে হবে বেরেনকে। এতদিন যেসব খাবার খেয়েছে ভাত রুটি আলু পাস্তা এই সব খাবার যে কতটা ক্ষতিকর, এই সব খাবার যখন খেয়েছে তখন কিন্তু সব এনার্জিতে পরিণত হয়েছে আর শরীরের ভিতরে জমা হয়েছে, আর এই জমাগুলো কিন্তু রয়ে গিয়েছে। এখন যেটাই খাচ্ছে সেটাই কিন্তু শরীরে লেগে যাচ্ছে, মানে একটু পানি খেলেও যেন শরীর মোটা হয়ে যাচ্ছে। এখন ওই চর্বিটাকে তো ভাঙতে হবে, তো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, চর্বি খেয়ে চর্বি কমাতে হবে। এই জন্য বাটার আর ঘি কিন্তু খুবই প্রয়োজন। এবার এক মুঠো বাদাম দিয়ে দিলাম এখানে, চীনা বাদাম। আপনার কাছে যে যে বাদাম আছে সব রকম বাদাম, কাজু তারপরে পেস্তা কাঠবাদাম যাই হোক সব রকম বাদাম দিয়ে এক মুঠো করবেন, করে এই বাটার কিংবা ঘি দিয়ে ভেজে দিবেন আপনার বাচ্চাকে। আর এই যতই যা করুন না কেন ডিম আর বাদামটা কিন্তু বাটার কিংবা ঘি দিয়েই ভাজতে হবে, আপনি চাইলে নারকেল তেল দিয়েও ভাজতে পারেন, এটা একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন এটা বানানোর। এরপরে দেখুন আমি এখানে দুইটা ডিম নিয়েছি, তারপরে এখানে যে বাদাম দিয়ে দিচ্ছি আর গাজর নিয়েছি শশা নিয়েছি। এখানে আপনার বাচ্চা যদি সবজি খেতে পছন্দ করে তাহলে সবজিটা দিবেন এক কাপ কিংবা হাফ কাপ, তার পেটে যতটুকু ধরে, এমন কোনো কথা নেই যে অল্প অল্প খেতে হবে। এই লাইফস্টাইলটা এমন, এটা হচ্ছে জে কে লাইফস্টাইল, ডক্টর জাহাঙ্গীর স্যারের এই প্ল্যান, এই যে মানে লাইফস্টাইলটা যারা ফলো করেছেন খুব ভালো ফল পেয়েছেন, বেরেনের দিক থেকেও কিন্তু খুবই ভালো কাজ করবে, পড়ায় মনোযোগী হবে এবং তার শরীরটা যে কত ভালো হবে সেটা কল্পনাও করতে পারবেন না। সব কিছু সবজি দিয়ে মিক্সড করে তারপরেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, তার কি খেতে ইচ্ছা হচ্ছে এটা বলে কথা। কিন্তু ভাত রুটি এগুলো খাওয়া যাবে না, অনেকেই ভাবতে পারেন যে ভাত রুটি না খেলে ওর তো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, আপনি আস্থা রেখে তারপর এটি করাতে পারেন, দেখবেন যে এটা উপকার ছাড়া কখনোই ক্ষতি হবে না। আপনারা ডিটেলস জানতে হলে ডক্টর জাহাঙ্গীর স্যারের জে কে লাইফস্টাইলের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত মানুষ উপকৃত হয়েছে। এইটা খাওয়ার পরে যেটা খেতে হবে সেটা হচ্ছে গ্রিন টি, অবশ্যই এক কাপ গ্রিন টি খেতে দিবেন। এই গ্রিন টি যদি সে মনে করেন যে খেতে চাচ্ছে না একদমই তাহলে দেওয়ার দরকার নেই, তবে গ্রিন টিটা খাওয়া ভালো, এতে অতিরিক্ত খাবার চাহিদাও কমিয়ে দেবে এবং মিষ্টি খাওয়ার যে ক্রেভিংগুলো হয় এবং ফাস্ট ফুড এটাও কিন্তু কমিয়ে দেবে এবং ওজনও তাড়াতাড়ি কমে। চিনি ছাড়াই খেতে হবে, এবার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে 5 মিনিট পরে এটা খেতে দিতে হবে। গ্রিন টি খাওয়ার পরে যে লেবুর খোসা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিবেন, ওই পানিটা খেয়ে সে চলে যাবে, স্কুলে চলে গেল। আর যাওয়ার সময় টিফিনে কী দিবেন, টিফিনে কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম সব কিছু মানে বাটার দিয়ে ভেজে রেখে দিবেন, ওটা একটা কৌটায় দিয়ে দিবেন 2 মুঠো মতো, ওটা যখন ক্ষুধা লাগবে তখন ওইটা খাবে। দিতে পারেন সালাদ সবজি এইগুলো দিতে পারেন। আর কোনো রকম ভাত রুটি কিন্তু এই কয়েকদিনে খাওয়া যাবে না, তবে একটুখানি খেতে পারবে, তবে আমি সেটা দেখিয়ে দিব। এবার আসি দুপুরের খাবার, দুপুরের খাবারে কি খাবে। দুপুরের খাবারে আলু বাদে বাসায় যে সবজিগুলো আছে সব সবজিই খেতে পারে, তবে মাটির নিচের যে সবজিগুলো আছে সেগুলো কম দিবেন। আর
এমনি যে সবজিগুলো আছে সব সবজি খাওয়া যাবে, মাছ মাংস ডিম যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হলে বেশি ভালো, যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল না মানে কেনার সামর্থ্য না থাকে তাহলে খাঁটি সরিষার তেল দিয়ে সব রান্নাবাড়া করবেন। দুপুরের খাবারে দেখুন এখানে হাফ কাপ পরিমাণ ভাত নিয়েছি, এর বেশি কিন্তু ভাত দিবেন না, হাফ কাপই দিবেন। এখানে কোনো রকম ভাত নেওয়ার পারমিশন নেই। তারপরেও প্রথম যেহেতু শুরু করছে আর সেহেতু সে ছোট, এই কারণে এখানে একটু ভাত রেখেছি। অনেক মায়েরা বলতে পারে যে ভাত না হলে কেমনে হবে, এমন কিছু বলতে পারে, এই জন্য কিন্তু আমি এখানে ভাত রেখেছি হাফ কাপ। তবে এই ভাতটা যদি না খায় আরও দ্রুত ওজন কমবে এবং শরীরে ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে যাবে 7 দিনের ভিতরে। আর ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে গেলে শরীরে যে চর্বিগুলো আছে ওগুলো ভাঙতে শুরু করে দিবে, এই ভাতে হলো বাধা দেয়। তো হাফ কাপ রেখেছি, এতে সমস্যা হবে না। তো এই যে এখানে বেলে মাছের ঝুড়ি করে নিয়েছি, একটা মাছ ভেজে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি 1 কাপ। তো এই খাবার খেলে কিন্তু হয়ে যাবে, আপনাদের বাসায় যেটা আছে মাছ মাংস ডিম যাই রান্না করুন না কেন কোনো সমস্যা নেই, খেতে দিতে পারবেন। আর খাওয়ার সময় 70 বার চিবিয়ে ভালো করে তারপরে কিন্তু খেতে হবে। আর খাওয়ার 15 থেকে আধা ঘন্টা আগে এবং পরে মানে পানি খাওয়া যাবে না, তারপরে পানি খেতে হবে। এখন আসি বিকালের নাস্তায় কী খাবে। বিকালের নাস্তায় রাখতে পারেন যে কোনো ফল, বাড়িতে যে ফল আছে সেই সিজনাল একটা ফল রাখবেন। আর এই যে দেখুন যে লেবুর খোসা ভিজিয়ে রেখেছিলাম ওখানে অর্ধেক পানি, এবার ওর ভিতরে আরও 1/2 গ্লাস গরম পানি দিয়ে দিবেন, তাহলে ওটা কুসুম গরম হয়ে যাবে। ওইটা নাস্তা করার, বিকালের নাস্তা করার আগে খেয়ে নেবে, নিয়ে যে কোনো একটা ফল খাবে। ফলও খেতে পারে, সবজিও খেতে পারে এবং সালাদও খেতে পারে, কোনো সমস্যা নেই, বাদাম দিয়ে সালাদ করেও খেতে পারে। এই যে দেখুন একটা বুলেট কফি বানিয়ে নিয়েছি, এই বুলেট কফিটা দিবেন, অনেক বেশি ক্ষুধা কম লাগবে এবং আর সাথে একটু বাদাম দিয়ে দিবেন, দেখবেন এত পরিমাণে ক্ষুধা কম লাগবে এবং তাড়াতাড়ি ফ্যাট অ্যাডাপ্টেশনটা হয়ে যাবে। বললাম না কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। এই বুলেট কফির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বুলেট কফির সাথে 1 মুঠো বাদাম দিবেন, খেয়ে নেবে। এবার চলে আসি রাতের খাবার। রাতের খাবারে কী খাবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সালাদ শুধু খেতে পছন্দ করে, শসা গাজর টমেটো এগুলো কামড়ে খেতে পছন্দ করে, আবার অনেকেই ছোটো ছোটো করে কেটে খায়। এখন সালাডটা আপনার নিজের ইচ্ছা মতো করে নেবেন। আর 1 কাপ সবজি, সবজির পরিমাণ আরও দিতে পারেন পেটে যা ধরে। আর দিবেন 1টা ডিম, চাইলে 2টা ডিমও দিতে পারেন, আপনার বাচ্চা যদি অনেক বেশি খায় তাহলে 2টা ডিম দিবেন, ডিমে কোনো সমস্যা নেই। দিনে 6টা ডিম খাওয়া যাবে, কিন্তু 6টা ডিম খাওয়ার দরকার নেই, 4টার বেশি মানে না খাওয়াই ভালো, তাহলে মানে একটু ওজনটা কম কমবে যদি 4টার বেশি খাওয়া হয়। তো ওই যে এখানে 1টা ডিম, এইভাবে সেদ্ধও দিতে পারেন, পোষও দিতে পারেন, আবার টমেটো দিয়ে ভেজে পিৎজার মতো করেও দিতে পারেন, যেইভাবে আপনার বাচ্চা খেতে পছন্দ করে সেইভাবে। রাতের খাবারেও কিন্তু ভাত রুটি খাওয়া যাবে না, ভাত শুধু ওই 1 বার। রাতের খাবার খাওয়ার পরে যদি খিদা লাগে কিছু খেতে চাই তাহলে একটা যে কোনো একটা ফল দিয়ে দিবেন। খুবই ইম্পর্টেন্ট 8টার ভিতরে খাবার শেষ করা। এরপরে যদি ক্ষুধা লাগে তো 1 কাপ চা খাবে, যে কোনো 1 কাপ চা কিংবা কফি। রাতে চা কফি খেলে যাদের ঘুম আসবে না তাদের খাওয়ার দরকার নেই। তো চা কফি না খেয়ে ইসুপগুলি ভুষি তোকমাদানা চিয়া সিডটা আনবেন বাসায়। এখন আমি দেখাতে পারছি না, চিয়া সিডটা বাসায় এনে ওটা ভিজিয়ে রেখে রাতের বেলায় খাইয়ে দেবেন, ঘুমও ভালো হবে, ব্রেনের দিক থেকেও ভালো হবে, আবার একদমই ক্ষুধা লাগবে না। তো ওইটা খাইয়ে দিবেন। এরপরে আমি যে লেবুর খোসা ভিজিয়ে রেখেছি, এই লেবুর খোসাটা এই পানীয়টা খেয়ে নিয়ে এই খোসা ফেলে দিবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সারাদিনের ডায়েট প্ল্যান আমি শেয়ার করলাম। আর একটা কথা, এই 7 দিন পরে যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে আপনার বাচ্চার কিন্তু খাবার চাহিদা কমে যাবে, তখন সে যতটুকু খাবার খেতে পারবে তাই দিবেন, যেন বেশি দিবেন না। এই লাইফস্টাইলে এমন যে না খেয়ে খিদায় কষ্ট করা লাগে না, যখন খেতে ইচ্ছা করে ডায়েট খাবার খাওয়া যায়, মানে লাইফস্টাইলে যে খাবার আছে এগুলো খাওয়া যায়। এর ভিতরে হলো চিনি মিষ্টি ফাস্টফুড ভাত রুটি এইগুলো বাদ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।